আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ অনলাইনের ক্লাসে বাঁকুড়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে ইংরেজি বিভাগের স্যার আমি মোহাম্মদ আব্দুস সামাদ আজাদ তোমাদেরকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আজকের অনলাইনের ক্লাসের ইংরেজি সাবজেক্টের দ্বিতীয় পত্রের স্পিচের অংশে আমরা আলোচনা করব। স্পিচের অংশে আমরা প্রথম থেকে ডিটাচেড সেন্টেন্সের উপরে পুরোপুরি একটা আলোচনা করা হয়েছে, কারণ ডিস্টার্বড সেন্টেন্স বা বিচ্ছিন্ন সেন্টেন্সের উপরে যদি ন্যারেশনের ভালো দখল না থাকে তাহলে আমরা প্যাসেজ ন্যারেশনগুলো করতে পারবো না। প্যাসেজ ন্যারেশন করতে হলে সিঙ্গেল সেন্টেন্স বা ডিটাচেড সেন্টেন্সগুলোর উপরে ভালো দখল থাকতে হবে। সে লক্ষ্যে আমরা প্রথম থেকে পাঁচটা সেন্টেন্সের উপরে আলাদা আলাদাভাবে ন্যারেশনগুলোর আলোচনা করেছি, এবং সে পাঁচটা ন্যারেশনের পাঁচটা সেন্টেন্সের উপরে ন্যারেশনের আলোচনা শেষ করে আজকে আমরা প্যাসেজ ন্যারেশনের উপরে প্রাথমিকভাবে কিছু বক্তব্য এবং কিছু ধারণা পোষণ করবো, কিছু ধারণা উত্থাপন করবো, যাতে আমাদের পুরো প্যাসেজ ন্যারেশনের উপরে আস্তে আস্তে আমরা করায়ত্ত করতে পারি। আর প্যাসেজ ন্যারেশনটা তেমন কিছু না, ছোটো ন্যারেশনের ছোটো সেন্টেন্সগুলোর উপরে ন্যারেশনের ভালো দক্ষতা অর্জন করতে পারলে প্যাসেজ ন্যারেশনটা সাংঘাতিকভাবে সহজ হয়ে যাবে। কারণ এখানে ছোটো ন্যারেশনের উপরে সাবজেক্ট, অবজেক্ট, টেন্স, পার্সন, সেন্টেন্স এগুলো আলাদা আলাদাভাবে ব্যাপক আলোচনা করা হয়ে আছে এবং ওখানে আছে, সেগুলো করায়ত্ত করতে পারলে প্যাসেজ ন্যারেশনের পরে আমাদের দখল ভালো আসবে ইনশাল্লাহ। সে লক্ষ্যে আমরা এখানে একটা প্যাসেজ ন্যারেশনের উদাহরণ উত্থাপন করেছি, যেটা কিনা ডাইরেক্ট ন্যারেশনে আই কেম টু ঢাকা দিস মর্নিং ফুল স্টপ, তারপরে আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম হি ইজ সেট। এখানে আমরা লক্ষ্য করি যে সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব আছে শেষে। পূর্বে আমরা ডিটাচড সেন্টেন্সে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব প্রথম দিকে পেয়েছি, তা প্যাসেজ ন্যারেশনে ঢুকার আগে আমাদেরকে দেখতে হবে কি প্রদত্ত প্যাসেজটাকে পড়ে আমরা প্রথমে ওখানে সাবজেক্ট বা স্পিকার এবং অবজেক্ট বা পার্সন টু স্পিক এটা খুঁজে বের করতে হবে। প্রথমে ওখানে সাবজেক্ট খুঁজে বের করলাম, তারপরে অবজেক্ট খুঁজে বের করতে হবে কোথায় আছে। তবে খুঁজে বের করতে হলে পুরো প্যাসেজটা পড়তে হবে, পড়ে সেখানে কোথায় সাবজেক্ট আছে, কোথায় অবজেক্ট আছে, কোনটা কী সেন্টেন্স, কোনটা কোন টেন্স, এগুলো আগে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করার পরে প্যাসেজ ন্যারেশনে যেতে হবে, এবং প্যাসেজ ন্যারেশনের যে বিষয়গুলো সেগুলোর প্রথমেই আছে ওখানে যদি সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব প্রদত্ত প্যাসেজের শেষে থাকে অথবা মাঝখানে থাকে তাহলে আমাদের প্রথমে সেই রিপোর্টিং ভার্ব এবং সাবজেক্ট ইনডাইরেক্ট করার সময় একেবারে প্রথমে নিয়ে আসতে হবে, যেটা আমরা এখানে ইনডাইরেক্ট করেছি। ডাইরেক্ট ন্যারেশনের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব শেষ আছে, সেইটা আমরা ইনডাইরেক্ট করার সময় প্রথমেই নিয়ে আসছি। কারণ প্রথমে না আনলে ওখানে সমস্যা কী, প্রথমে তো বক্তা কথা বলবে শ্রোতার উদ্দেশ্যে এবং শ্রোতা শুনবে, তারপরে শ্রোতা উত্তর দেবে, তারপরে আবার বক্তা ও বক্তা তার উত্তর দেবে, এরকম কায়দায় ওখানে কিছুটা কথোপকথনটা সেইটা আছে প্যাসেজ ন্যারেশন। আর প্যাসেজ ন্যারেশন প্যাসেজ হওয়াটা একটা অনুচ্ছেদ আর ন্যারেশন একটা উক্তি। তবে কি তাহলে অনুচ্ছেদের অনুচ্ছেদ উক্তি, অর্থাৎ একজন ব্যক্তি কতগুলো তার মনের ভাব কয়েকটা সেন্টেন্স ভিতর দিয়ে প্রকাশ করলো, সেইটা কমা ইনভার্টেড কমা দেওয়া থাকলো, সেইটা যদি আমরা হুবহু আরেক জায়গায় যে প্রকাশ করি সেইটা হবে ডাইরেক্ট ন্যারেশন প্যাসেজের। আর ওই ডাইরেক্ট ন্যারেশনটাকে যদি বক্তা এবং শ্রোতা তাদের নিজস্ব ভাষায় কিছু রদবদল করে উপস্থাপন করে তাহলে সেইটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন। সেই হিসেবে এখানে প্রদত্ত প্যাসেজের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের শেষে আমরা ইনডাইরেক্ট করার সময় সেই সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্ব প্রথমে নিয়ে আসছি। আর যেহেতু এখানে
অবজেক্ট আছে অবজেক্ট আছে সে হিসেবে প্রথমে হি সেড ডাইরেক্ট স্পিচে সেটা আমরা হি টোল্ড আর ওখানে অবজেক্ট যেহেতু অবজেক্ট ইউকে উদ্দেশ্য করে বলছে সে ইউ সাধারণত আগেও আলোচনা করেছে যে রিপোর্টেড স্পিচের সেকেন্ড পারসন সবসময় রিপোর্টিং ভার্বের অবজেক্ট হয় এবং অবজেক্টের নাম্বার এবং পারসন অনুসারে সেকেন্ড পারসন পরিবর্তন হয় তাহলে আর ভিতরে এখানে আই সেড ইউ আছে ইউ হয়ে গেল মি তাহলে আর রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন হবে রিপোর্টিং ডাইরেক্ট স্পিচের সাবজেক্ট হচ্ছে আই আর ইনভার্টেড কমার ভিতরে আর তার মূল সাবজেক্ট হচ্ছে হি তাহলে ওই পুরো প্যাসেজটা হি উত্থাপন করছে সে হিসেবে প্রথমে হি কে ইনডাইরেক্টে সাবজেক্ট হিসেবে বোড়াই আনা হয়েছে তারপর যেহেতু এখানে অবজেক্ট আছে তাই অবজেক্টের খাতিরে সেখানে সেডের পরিবর্তে টোল বলা হয়েছে টোলের পরে অবজেক্ট মি আইছে সে মিটা ইউ ইউকে পরিবর্তনকে মি করা হয়েছে তারপরে তার কনজাংশন ড্যাট আইছে তাহলে দেখা যাচ্ছে এখানে প্রদত্ত প্যাসেজ নারেশনের প্রথম সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্স তারপরেটাও অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে পরপর দুটো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের যে নিয়মগুলো আমরা বিচ্ছিন্ন সেন্টেন্সে বা একক সেন্টেন্সে আয়ত্ত করছিলাম সেইগুলো এখানে প্রয়োগ করলে আমাদের এটা ইনডাইরেক্ট নারেশন হয়ে যাবে তবে এখানে কিছু কথা আছে প্যাসেজ নারেশনে একই বক্তার পরপর একাধিক বক্তব্য থাকতে পারে সেই বক্তব্যটাকে ইনডাইরেক্ট স্পিচে প্রকাশ করার জন্য কিছু কনজাংশন বা কিছু কনজাংশন লাগে এবং কিছু রিপোর্টিং ভার্ব একই রিপোর্টিং ভার্ব ব্যবহার না করে প্রথম স্পিচে একটা রিপোর্টিং ভার্ব ব্যবহার করলাম দ্বিতীয় সেন্টেন্সের জন্য আর একটা রিপোর্টিং ভার্ব ব্যবহার করলাম এই কায়দায় যদি প্রথমে সে টোল দিলাম দ্বিতীয় রিপোর্টিং ভার্বে অ্যাডেড দেওয়া যাবে তারপর আবার যদি রিপোর্টিং ভার্ব আর একটা সেন্টেন্স আছে একই পাকে একই বক্তার তাহলে সেখানে প্রথমে গেল টোল তারপরে অ্যাডেড তারপরে যদি আবার আর একটা আসে তাহলে ভার্ব অ্যাডেড তারপর আবার যদি আসে তাহলে এগেন সেট তারপর আবার যদি আসে তাহলে অলসো সেট এইভাবে পরপর একই বক্তার অনেকগুলো যদি সেন্টেন্স থাকে একই প্যাসেজে তাহলে এইগুলো প্রয়োগ করে আমরা এইগুলো রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে ব্যবহার করে ওইগুলো আমরা ইনডাইরেক্ট করবো সেই হিসেবে এখানে প্রথমটা বলা হয়েছে হি টোল্ড মি ড্যাট হি হ্যাড কাম টু ঢাকা ড্যাট মর্নিং এই ড্যাট কি জন্য হলে এটা আগে আমাদের বলা হয়েছে প্রদত্ত প্যাসেজে দিস মর্নিং আছে দিস মর্নিংটা ওইটা দিসটা হয়ে যাবে ড্যাট সেই লক্ষ্যে এখানে ড্যাট মর্নিং হয়েছে তারপরে সেন্টেন্সে রয়েছে আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম শেষ সেন্টেন্স এবং ওটাও অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্সটাও ওই একই বক্তার তাই সেখানে দ্বিতীয় সেন্টেন্স আছে হি অ্যাডেড ড্যাট যেহেতু আই সেন্ট ইউ এ টেলিগ্রাম বিফোর স্টার্টিং ফ্রম হোম আর আই কেম টু ঢাকা দিস মর্নিং এই দুটো বাক্যের একটা রিপোর্টিং ভার্ব কিন্তু এবার যখন আমরা ইনডাইরেক্ট করবো তখন আলাদা আলাদা ওই দুটো সেন্টেন্সের জন্য দুটো একই রিপোর্টিং ভার্ব তবে প্রথমটা টোল দ্বিতীয় সেন্টেন্স আসার কারণে সেখানে অ্যাডেড ড্যাট দেওয়া হয়েছে এবং তার অ্যাসার্টিভ সেন্টেন্সের কনজাংশন ড্যাট তারপরে ওই যে একই কায়দায় আই পরিবর্তন হয়েছে ওই প্রদত্ত সেন্টেন্স প্রদত্ত প্যাসেজের সেন্টেন্সের সাবজেক্ট হি সেডের সাথে মিল রেখে হি অ্যাডেড ড্যাট হি হ্যাড সেন্ট ওখানে পাস্ট ইনডিফিনিট আছে করসপন্ডিং পাস্টের অনুসারে পাস্ট ইনডিফিনিট হিসেবে পাস্ট পারফেক্ট ওখানে দ্বিতীয় সেন্টেন্সে সেন্ট রয়েছে পাস্ট টেন্স সেই হিসেবে ওখানে হি হ্যাড সেন্ট মিটা কিনা মি হচ্ছে ওই সেকেন্ড পারসন রিপোর্টেড স্পিচে সেই হিসেবে মিকে মি ইউটা পরিবর্তনে মি হয়েছে তারপর বাদ বাকিগুলো যে যা রয়েছে ডাইরেক্ট স্পিচে ইনডাইরেক্ট স্পিচেও সেইগুলো রয়েছে একই কায়দায় একটা গেল অংশ প্যাসেজ নারেশনের বেশ কিছু নিয়মকানুন আছে যেগুলো একই দিনে সব অত্যন্ত
উপস্থাপন করা সম্ভব না। আমরা এই প্যাসেজ নারেশনের পরে আস্তে আস্তে কিছু পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আর দুটো বিষয় নিয়ে আমি এখানে আলোচনা করে শেষ করব। প্যাসেজ নারেশনের ভিতরে ইয়েস অথবা নো মাঝে মাঝে প্রয়োগ হতে পারে। সেই প্যাসেজ নারেশনের ভিতরে যদি ইয়েস অথবা নো থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় ওইটাকে পরিবর্তিত হয়ে প্রথমেই ওই ইয়েস এবং নোর জন্য আলাদা একটা অংশ লিখে তারপরে রিপোর্টিং ভার্ব আসবে, তারপরে রিপোর্ট সাবজেক্ট আসবে, তারপর অবজেক্ট আসবে, তারপরে বাদবাকি এগুলো আসবে। যদি ইয়েস থাকে সেটা আমরা যখন ইনডাইরেক্ট করব তখন রিপ্লাই ইন দি অ্যাফার্মেটিভ, তারপরে আসবে অ্যান্ড সেড দ্যাট। যদি প্রদত্ত প্যাসেজে ডাইরেক্ট স্পিচে নো থাকে তাহলে আমরা ওইটা পরিবর্তন করে রিপ্লাই ইন দি নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট এই কায়দায় আমরা পরিবর্তন করব। তারপরে আর অনেক কিছু আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব এবং বুঝতে সুবিধা হবে। একই ক্লাসে অনেকগুলো নিয়ম যদি আমরা উপস্থাপন করি বা লিখে জানানো হয় তাহলে ওখানে ওইগুলো মনে রাখা কঠিন হয়ে যাবে। তা আজকে প্যাসেজ নারেশনের প্রাথমিক পর্যায়ের একেবারে গোড়ার অংশগুলো আলোচনা করে আমি আমার এই ক্লাসের ইতি টানছি। আর পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে সুস্থ স্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে তো ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।